বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতেছি যে আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার ইন্টারনেট থেকে যে কোনো কিছু ডাউনলোড করে থাকি যেমন স্পেশালি আমরা যখন ম্যাগাওয়াইট কিনে ডাউনলোড করি তো তাদের একটা প্রবলেমে পড়তে হয় যে আপনার স্পিড মানে নেটের স্পিড বাড়ে এবং কমে অনেক সময় দেখা যায় পাচ্ছি যে পাঁচশো কেউ স্পিড আবার অনেক সময় দেখা যায় একশো দুইশো পাচ্ছি তো এইটার সমাধানটা আজকে আমি আপনাদের দিব কিভাবে আপনার একই স্পিডে ডাউনলোড করবেন এবং আগের থেকে ভালো স্পিড আপনি পাবেন যেমন এই বাড়ে কমে এই অবস্থাটা আর থাকবে না আপনার ফোনের জন্য আমি বলবো এই সমস্যাটা সমাধান এই টিউটোরিয়ালটির মাধ্যমে পাবেন তো ধরেন বেসিক্যালি আমরা সাধারণত যখন কোনো কিছু ডাউনলোড করি তো ইউসি ব্রাউজার দিয়ে আমরা ডাউনলোড করে থাকি যেমন আমরা কোনো একটা গেমস বা আপনার যে কিছু যে কোনো কিছুই ডাউনলোড করি না কেন বেশিরভাগই আমরা ইউসি ব্রাউজার দিয়ে ব্যবহার করে থাকি তো এই টিউটালটি শুধুমাত্র আপনার কাজ করবে হচ্ছে যা যারা ডাটা বা ম্যাগাওয়ার দিয়ে আপনার আপনারা ইন্টারনেট ইউজ করেন কারণ ওয়াইফাইয়ের স্পিড একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে যেমন যে পাঁচশো বারো কেবি কেবিপি স্পিড নেবে তার জন্য একটা সীমাবদ্ধ স্পিড থাকে তো ওইটার আপনার দেখা যায় একই থাকে তো আমি বলবো যে যারা ম্যাগাবাইট কিনে ইউজ করেন তাদের জন্য অবশ্যই এই টিউটুয়েলটি খুব কাজের তো চলুন দেখা যাক প্রথমেই আপনার হোলা বিপিএনটি আপনার ডাউনলোড করে নেবেন হোলা বিপিএনটি জাস্ট এখানে সার্চ করে আমি এই অ্যাপসটির কাজ একটু আগে একটা টিউটুয়েলে দেখাইছিলাম এখানে লিখবেন হোলা বিপিএন হোলা বিপিএনটি জাস্ট কানেক্ট করাবেন দেন এখন আপনার ওপ ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব তো আমরা যদি ইউসি ব্রাউজার থেকে ডাউনলোড করে থাকি যেমন এই যে ইউসি ব্রাউজার কোথায় আছে এখানে ইউসি ব্রাউজারটা দেখতেছি যদি দেখেন যে ইউসি ব্রাউজার তো আমরা যেহেতু ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করবো আমরা প্লে স্টোর এবং ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য কিন্তু আপনার এই টিউটোরিয়ালটি কাজে দিবে না যারা ইউসি ব্রাউজার বা আদার্স কোনো ব্রাউজার দিয়ে আপনারা ডাউনলোড করেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি ইউসি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে আপনার প্রথমেই দেখবেন যে স্পিডটা প্রথম আপনি ইউনাইটেড স্টেট দিবেন পরে যদি আপনার স্পিড আগের মতো হয় তাহলে আপনি দিবেন ইউনিটেটেড ইউনাইটেড কিংডম আর ক্যানাডায় তিনটা দিয়ে আপনি ট্রাই করেন প্রথম আপনি ইউনাইটেড স্টেট দেবেন দেওয়ার পর ওপেন করবেন ওপেন করলে এখন আপনার ইউসি ব্রাউজার তো ওপেন হয়ে যাবে আপনার বিপিএনটি কানেক্ট হয়ে যাবে দেখেন ইউসি ব্রাউজারটা জাস্ট ওপেন হয়ে যাবে তো এখন আপনি কোনো কিছু ডাউনলোড যদি দেন আপনার ফোনে আপনার ধরেন এখানে আমি তো এখন ওয়াইফাই কানেক্টেড তো আমি অবশ্য ডাটা আমার মোবাইলে নাই তো সেই কারণে আমি ওয়াইফাই কানেক্ট করে রাখছি তা আপনি কোনো কিছু এখন যদি ডাউনলোড করেন তো আপনি মোটামুটি একই স্পিড পাবেন ধরেন আপনি পাঁচশো ছয়শো এরকম কেবি স্পিড পাবেন আপনার নর্মালি যেই স্লো কাজ করে ইন্টারনেটটা বিপিএনের কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যে আপনার ইন্টারনেটে যেই আপনার বারে কমে আপনার নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণে একবার বারে স্পিড আবার কমে তো এই প্রবলেমটা আপনার বিপিএন কানেক্ট করলে সলভ হয়ে যাবে এবং আগে থেকে ভালো একটু স্পিড পাবেন যখন বিপিএন আপনি কানেক্ট করাবেন আপনার স্পিডটা বেড়ে যাবে আপনার ইন্টারনেটে স্পিড বাড়বেন বাট আপনার ফুল যেই স্পিডটা মানে আপনার সিম গ্রাহকরা যতটুকু আপনাকে ফুল স্পিড দিবে ওই স্পিডটি পাবেন এখানে কমবে না তো এটার যদি আপনার কারো মোবাইলে যদি আপনার ইউনাইটেড স্টেটটা আগের মতোই থাকে মানে আপনার স্পিডটা আগেই থাকে আগের মতো বারে কমে তাহলে ইউনাইটেড কিংডম দিয়ে দেন আবার ওপেন করবেন তারপর আপনি ইউসি ব্রাউজার থেকে ডাউনলোড করেন দেখেন আগে থেকে ভালো আপনি ফেসিলিটিস পাবেন এবং স্পিড বাড়বে না এবং কমবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন টিউটোরিয়ালটি এই বিষয়টা অনেকবারই বললাম যাই হোক আপনাদের বোঝানোর জন্য অনেক সময় বকগ বেশি করতে হয় কারণ অনেকেই একটু বুঝে না আমাকে কমেন্টস করে বারবার তো এটা হচ্ছে যে কমেন্টসের রিপ্লে এতগুলো একসাথে দেওয়া পসিবল না তো সেই কারণে আমি একটু টিউটোরিয়ালটা বড় করি এবং সবাইকে বোঝানোর জন্য অনেক বেশি বক বক করি তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালগুলো কাজে দিবে ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখেন আগে থেকে আপনি ভালো ফেসিলিটিস পাবেন এবং স্পিড বাড়বে না কমবে না তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিয়ে যাবেন অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ